দাদা এই শাড়ির দাম কত? এটা 1000 টাকা। যা বললেন, 500 মধ্যে দিয়ে দেন। আপনি অন্য কোনো শাড়ি নিয়ে নিন। না না, এই শাড়িটাই পছন্দ। পকেটে টাকা নেই, শাড়ি কিনতে চলেছে। যান এখান থেকে, কোথা থেকে যে চলে আসে যান। এখন আবার কে এলো? কে ভাই? এটা কি মুখার্জি বাড়ি? হ্যাঁ, মুখার্জি বাড়ি। তো কোন মুখার্জি কে চাই? যে কোনো একজন হলেই হবে। ও কি আছে এটা? কুরিয়ারে একটা পার্সেল আছে। ও তাহলে তো সই করতে হবে। নিয়ে সই করে দিন। এই গন্ধ মাদন কে দিয়ে গেল রে? দেখো না মা, কুরিয়ার এসে দিয়ে গেল জিনিসটা। দূর আপদ, কে পাঠিয়েছে সেটা বল না। এই ছোটকা, যা না কাছে যা। এই আমাকে অর্ডার করছিস কেন? যা না, তুই নিজে গিয়ে নিয়া। এই লজ্জা করে না, কাকা হয়ে নিজের ছোট ভাজিকে কাটতে যা কাছে ডান। লজ্জা করে না, যাবো না। এই ধরেই নে, তোরাও না সত্যি পারি। এই আমাকে বলবি না, এই গুনগুনটা গুনগুনটা। এই আমার বোনকে যদি ছোকড়ুটা বলেছিস না, যাবো না। ও বাবা, এই দেখো না, এই কাক উল্টো পাল্টে কথা বলছে। ওফো, তোদের সব ব্যাপারে ঝগড়া। দেখবি তো ভেতরে কি আছে, তো কেটে দেখ না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মা মা তুমি কাটো, আমাদের ফ্যামিলির নামে গিফট, আর তুমি হলে সিনিয়র, তুমি কাটো মা। হ্যাঁ দে দে, কি আছে? কাছিটা দে, কাছিটা দে। এই নাও, এই নাও মা। এক মিনিট, কি এটা? কোথা থেকে এটা? কেন এটা? আরে দেখ বাবা, এটা একটা পার্সেল বট। আরে দেখ বাবা, সে তো আমিও দেখতে পাচ্ছি, কোথা থেকে এসেছে। এই তো দেখো না, লেখা আছে যে 29 বসন্ত মেরিন সেন্টার, মুম্বাই, মুম্বাই থেকে এসেছে। আরে দেখ বাবা, সেটা তো ঠিকানা, কে পাঠিয়েছে বলবি তো? তাই তো, দাঁড়া দেখি দেখি কে পাঠিয়েছে সেটা থাকবে। ফ্রম টি এম, ব্যাস আর কিছু নেই। এই তো টি এম। হাইলি সাসপিশাস। শুধু টি এম? একটা গিফট পাঠাবে একজন, শুধু টি এম লিখবে কেন? তার নাম লিখবে না কেন? একটা এত বড় গিফট একটা অজানা অচেনা লোকের কাছ থেকে আসবে কেন? আচ্ছা, এটা কি শুধু গিফট না অন্য কিছু? মানে আমার মনে হচ্ছে এটা বোম। এই নাকি তোর উকিলের বুদ্ধি? হ্যাঁ, আর এরকম সাজিয়ে গুজিয়ে কেউ বোম পাঠায় না? খোল তো, খোল। আরে যে বেচে এত কষ্ট করে বোমা পাঠালো, তা আমরা একটু খুলে দেখবো না? না, নো, সবাই সরে যাও। মাথা খারাপ তোমার? এটা খুললে পুরো বাড়ি উড়ে যাবে। তো ভালোই তো, কতকালের শখ উড়বো, তা এই দেহের ভার নিয়ে তো আর উড়া যায় না। মা সিরিয়াস হও তো, সিরিয়াস হও। বোচন যেটা বলছে সেটা তো হতেও পারে। মনে রেখো, বাড়িতে তিনখানা টার্গেট রয়েছে, মিষ্টি, খোকন এন্ড আমি। অভয়ের কথা নয় মাল্লু, তাহলে খোকন আর তুই? এটা কিন্তু ঠিক। দেশে বোমা পাঠানোর জন্য আর কি কোনো উকিল আর পুলিশ নেই, তোরা টার্গেট হতে যাবি কেন? হ্যাঁ বড়দা, তুমি একটু বেশি ভাউনি নিলে, তাই না? ঠিক আছে, জানা নাকি আমার কোর্টে যে কেসটা চলছে সেটা আমার ক্লায়েন্টের সঙ্গে একটা মাফিয়ার, আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার। কালীতলায় আমরা পৌঁছে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় না ছেলেটা ওখানে থাকবে। একটা মেয়েকে কিডন্যাপ করে কখনোই ওর মায়ের কাছে রাখবে না। ও ভালো করেই জানে যে পুলিশ প্রথমেই ওখানেই সার্চ করতে আসবে। আমি ডেফিনেট ওর অন্য কোনো ডেরা আছে, আর সেখানেই ও পুনিতাকে রেখেছে। হ্যাঁ, আমি তোমাকে আপডেট দিতে থাকবো এদিকে কি হচ্ছে না হচ্ছে। রঘু রীতিমতো ভয় পেয়েছে, ও কাউকেই কিছু বলবে না। শোনো, আমি রাখছি, তুমি রেডি থেকো, দরকার হলেই কিন্তু তোমাকে ডেকে নেব। ওকে, আমি কিন্তু পুরোপুরি রঘুকে ভরসা করতে পারছি না ম্যাডাম।
ও কি সত্যি এসবের সাথে জড়িত না? আমারও কিরকম একটা মনে হচ্ছে। এই রঘু নয় সুন্দরকে সব বলে দেয়, ওই লোকটাকে আমাদের হেফাজতে নিতে পারলে ভালো হতো। নো, উই ক্যানট ডু লাইক দ্যাট। ওর এগেনস্ট আমাদের কাছে কোনো প্রুফ নেই। আমাদের এই রিস্কটা নিতেই হবে। চলুন এখন। প্রাণের ভয়ে আমি পালাবো? কবি নেই, বোমা যদি থাকে তাহলে দয়া মেয়ে বাঁচাবে, আর যদি মরা হয় দয়া মেয়ের পায়ে মরবো। বাড়ি ছেড়ে আমি যাব না, তোরা গেলে যা। যাবে না? তাহলে তাহলে উপায়? জেঠু, আমি বলছিলাম কি বাবা। আরে দূর বাবা, বাবা বাবা বাবা, তোর বাবা তো এখন কাজে ব্যস্ত আছে, বাবাকে ফোন করে কি মাথা খাবো? তুই কি কর ফুল জড়িয়ে কি এভাবে বসে থেকে কি হবে তুই কি শুনি? এই কি করে বল, আরে চুপ করে থাকলে হবে নাকি বল। বাবা তোমরা কি এত ভাবছো? আরে বাবা খোল না বাক্সটা, খোল না। খুলি হ্যাঁ বাবা। আমার পলিসিগুলো না থাক, কাটি কাটি। হ্যালো, কে? ও তুই, এটা আমার কোন নাম্বার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি পাঠিয়েছিস? হ্যাঁ পেয়েছি তো, ঠিক আছে ঠিক আছে। আরে আরে দেখেছিস, এটা খোকন পাঠিয়েছে। উফ, তখন থেকে তো তাই বলে যাচ্ছি, তখন থেকে বলছি বাবা বাবা, আর তোমরা কেউ পাত্তাই দিচ্ছ না, খালি টিএম নিয়েই পড়ে আছো। আরে টিএম মানে তো তথাগত মুখার্জি, আর বাবা তো মুম্বাইতে আছে না। এই গুনগুন, তোর বাবা আগে জানেনি কেন রে? হ্যাঁ এতক্ষণ ধরে আমাদের টেনশন দিচ্ছিল সব। বাবা কি বললো কি তো খোকন? আরে বললো সবার জন্য একটা গিফট পাঠিয়েছে। গিফট আছে বাবা, পারেও সত্যি। খোল না খোল না রে বাবা, খোল না। ও মা রেডিও তো চালা চালা চালা। জয় কা।